আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গতকালকে আমিরাতে সাময়িকভাবে 16টি দেশের ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছে সরকার করোনা পরিস্থিতির কারণে। করোনা পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে গেলে বা একটু উন্নত হয়ে গেলে আবার এই সমস্ত দেশের ভিজিট ভিসা চালু করবে ইনশাল্লাহ। এখন অনেকেই প্রশ্ন করছেন, যারা ইতিমধ্যে দুবাইতে চলে আসছেন ভিজিট ভিসা নিয়ে, তারা যদি দেশে যেতে চান তারা কি দেশে যেতে পারবে এই ভিসা নিয়ে? হ্যাঁ, অবশ্যই দেশে যেতে পারবেন, এবং যারা এই দেশে থেকে ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে চান তারাও অবশ্যই বাড়াতে পারবেন, সেটা সরকার সুযোগ রাখছে। এখন কথা হচ্ছে, যারা ভিজিট ভিসা নিছেন কিন্তু দেশ থেকে আসতে পারছেন না, তাদের জন্য 2 মাসের ভিতরে, আপনার অর্থাৎ 60 দিনের ভিতরে যদি আপনি দুবাইতে আসতে না পারেন, তাহলে সেক্ষেত্রে অটোমেটিকলি সেই ভিসাটার মেয়াদ শেষ হয়ে যাবে। এই জন্য এখন তো ফ্লাইট বন্ধ, এখন ফ্লাইট যদি না খুলে আপনার ভিসা যেদিন হয়েছে সেদিন থেকে 60 দিনের ভিতরে, তাহলে আপনার ভিসাটার মেয়াদ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে দেশ থেকে বাড়ানোর কোনো, এই ভিসাটার মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই। শুধুমাত্র যারা দুবাইতে চলে আসছেন তারা কিন্তু মেয়াদ বাড়াতে পারবেন। এবং আরও যে প্রশ্ন যেটা করেন, যে এখন ভিজিট ভিসা যেহেতু বন্ধ হয়ে গেছে, যারা ভিজিট ভিসায় অলরেডি আছেন এখানে দুবাইতে, তারা কি ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা লাগাতে পারবেন, পার্টনার ভিসা লাগাতে পারবেন বা ভিসা চেঞ্জ করতে পারবেন নতুন করে আবার? সেটা সম্ভব, সেটার জন্য কোনো ঝামেলা নাই। শুধুমাত্র ভিসা, নতুন ভিসা ইস্যু হবে না যারা দেশে আছেন তাদের জন্য, কিন্তু এখানে যারা আছেন তাদের জন্য নতুন ভিজিট হবে, যারা দুবাইতে বর্তমানে আছেন তাদের জন্য, এবং তারা এই ভিজিট ভিসা নিয়ে যে কোনো জায়গাতে ভিসা লাগাতে পারবে। সেই প্রক্রিয়াটা কিন্তু বন্ধ হয় নাই, এটা একদম ক্লিয়ার, সেই প্রক্রিয়াটা বন্ধ হয় নাই। এই হচ্ছে ভিজিট ভিসার সর্বশেষ সংবাদ। আর যে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চেষ্টা করব নতুন কোনো নিউজ আসলে, যে কোনো আপডেট, ফ্লাইট, ভিসা বা অন্যান্য যে কোনো আপডেট আসলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যদি যুক্ত থাকেন তাহলে জানতে পারবেন। তো আমাদের ডেসক্রিপশনে সকল লিংক আছে। এছাড়াও যারা ফেসবুক, আমাদের সেম ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সেম নাম, সেম লোগো দেখলে আপনারা চিনতে পারবেন সেটা আমাদের পেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।